এই ভিডিওতে দেয়া সব তথ্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া। আমি অন্য কোনো মতামতকে ভুল বা মিথ্যে প্রমাণ করছি না এবং অন্য মতামতকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক বলছি, স্বাগত আমার চ্যানেল হার্ডওয়্যার নলেজ উইথ অভিতে। তো আজকে আমি একটা ভিডিও করতে চলেছি এমন একটা টপিক নিয়ে, যে টপিকটা মানে যারা নতুন বিজনেস করবেন ভাবছেন তাদের জন্য, বা যাদের বিজনেস করবেন কিন্তু আপনাদের হাতে হয়তো ক্যাপিটাল অনেক কম আছে, তাদের জন্য এই ভিডিওটা খুব মূল্যবান হতে চলেছে। কারণ হচ্ছে কি, দেখুন, আমি তো মেনলি হার্ডওয়্যারস নিয়েই ভিডিওগুলো বানাই, হার্ডওয়্যার প্রোডাক্ট বলুন, বিজনেস বলুন। কিন্তু অনেকেই হয়তো হার্ডওয়্যারসের প্রোডাক্টের ইনভেস্টমেন্ট বা অনেক বা দোকান কেনা এই করতে পারেন না, এই জন্য দোকান কিনতে হয় বা একটা জায়গার ইনভেস্টমেন্ট আছে, মালের ইনভেস্টমেন্ট আছে, করতে পারেন না। কিন্তু আমি আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের বলবো যেটা আপনি কোনো দোকান না কিনেই বাড়িতে বসেই হার্ডওয়্যারসের বিজনেস আপনি করতে পারবেন, মানে হার্ডওয়্যারস রিলেটেড একটা আইটেমের বিজনেস করতে পারবেন। কারণ সবসময় যে বিজনেস করতে গেলেই দোকান খুলতে লাগে বা দোকান কিনতে লাগে বা দোকানে বসেই বিজনেস হয়, এটা কিন্তু ভুল। কারণ এখনকার দুনিয়া এমন একটা হয়ে গেছে যে আপনি বাড়িতে বসেও কিন্তু অনেক বিজনেস করতে পারবেন, কিন্তু প্রপার প্ল্যানিং, প্রপার প্রসেস, প্রপার নলেজ, এই তিনটে যদি আপনার থাকে তাহলেই আপনি করতে পারবেন। তো সেই নিয়ে আজকে ভিডিওটা থাকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই না টেনে দেখবেন, যাদের অবশ্যই দরকার। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন। আর একটা ইম্পর্টেন্ট টপিকস আমি বলতে চাই এর মধ্যে, আমার যে চ্যানেল হার্ডওয়্যার নলেজ উইথ অভি, তো এই নামটা কিন্তু চেঞ্জ হচ্ছে, নতুন একটা নামে আমরা আসছি। তো যেভাবে আপনারা সাপোর্ট করেছেন, আশা করব পরের ভিডিওগুলো এই চ্যানেলে আসবে, সেগুলো সেইভাবেই সাপোর্ট রাখবেন। চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা। তো আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্লিচিং পাউডার, ফিনাইন আর মিউরিক অ্যাসিড নিয়ে। দেখবেন হার্ডওয়্যারসের দোকানে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ব্লিচিং পাউডারের খুব রিকোয়ারমেন্ট থাকে। তো যদিও এই প্রোডাক্টটা দেখবেন অনেক কোম্পানি প্রেজেন্ট আছে, দেখবেন আপনাদের আশেপাশেই যখন কোনো দোকানে যাবেন তখন দেখবেন এই ব্লিচিং পাউডার আপনারা দুভাবে পান, একটা প্যাকেট সিস্টেমে পান আর একটা ডাব্বা সিস্টেমে পান। মানে ডাব্বা মানে একটা সাদা রঙের 500 বা 250, 1 কেজি এরকম জারে পাওয়া যায়, আর একটা প্যাকেট সিস্টেমে পাওয়া যায়। অনেক কোম্পানি আছে, আমি এটা বলছি না যে এটাতে কেউ নেই, আপনি প্রথম আসবেন এসে আরম্ভ করবেন, সেটা একদমই না। কারণ দাদা, যে প্রোডাক্ট মার্কেটে চলে সেখানে কম্পিটিশান আছে, আর কম্পিটিশান থাকবে এরম ভেবেই আপনাকে প্রোডাক্টে মার্কেটে নামতে হবে, তবে আপনি বিজনেস এগোতে পারবেন। আর অ্যাকচুয়ালি কি, দেখুন, নেগেটিভিটি তো সব জায়গায় থাকবে, মানে এই প্রোডাক্টটা প্রফিট একটু কম হবে, এই প্রোডাক্টটা মার্কেটে অনেক কম্পিটিশান থাকবে। দেখুন সব বিজনেসে সবেতেই কম্পিটিশান আছে, নেগেটিভিটি আছে, সব কিছু আছে, কিন্তু সেই নেগেটিভিটিটাকে হাঁটেই বিজনেসে নামতে হবে। কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা আপনি যেগুলো বলেন খুব ভালোই বলেন, আমরা অনেক মোটিভেশান পাই। প্রথমে বলে আমি কোনো মোটিভেটার না, কারণ মোটিভেশান অনেক ইউটিউবে অনেক মোটিভেটাররা আছেন, অনেকভাবে মোটিভেশান করেন, কিন্তু আমি একটা প্রবলেম এই ভিডিওগুলো থেকে বুঝতে পেরেছি, যারা মোটিভেটার আছেন তারা আপনাকে মোটিভেট করবে, কিন্তু কিভাবে আপনি মোটিভেশান থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি কাজটা করবেন সেই প্রসেস কেউ বলে না, যে প্রসেসই হোক। তো আমি সবাইকে কিছু না কিছু প্রসেস বলতে থাকি আমার ভিডিওতে। তো আজকে সেরকমই হবে, জাস্ট একটা আমার মনে হওয়া বা আমার একটা সাজেশান হিসাবেই নেবেন, চেষ্টা করবেন, সফলতা বিফলতা আপনার হাতে, সফল হলে আপনি হবেন, বিফল হলে আপনি হবেন, তবে চেষ্টা যদি করেন 100% বলতে পারি সফল হবেন, আমি নিজে হয়েছি। তো যাই হোক, যেটা বলি, তো এটা আমার ক্ষেত্রে ঘটে যাওয়া বলি, যখন আমি প্রথম হার্ডওয়্যারসের বিজনেস করি তখন তো নতুন দোকান, খুব একটা সাপ্লায়াররা আমার বা কোম্পানিরা আমাকে মাল দিতে আসতো না, তো সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হতো, বা আশেপাশে যারা দোকান আছে তারা অনেক সময় বারণ করতো যে ওই দোকানকে মাল দিলে আমি মাল নেবো না। তো যারা ধরুন এক্সিস্টিং কোম্পানি আছে তারা ভাবতো এই যে পুরানো দোকান আমার থেকে এত মাল নেয়, নতুন দোকান কত আর মাল কাটাবে, দিলে আমাকে হয়তো মাল দেবে না, এইটা ভাবা থেকে আমাকে মাল দিত না। তো এই জিনিসটা কিন্তু সাপে বড় হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে। তো আমার যে চেপে গেছে, যেহেতু মাল পাচ্ছি না তো আমি তো আমাকে তো মাল বেচতেই হবে, তো আমাকে কোনো না কোনোভাবে জোগাড় করতে হবে। তো সেখান থেকেই আমার পথচলাটা শুরু,
তো আমি করেছি, এখন সেইভাবেই করি, অনেকগুলো প্রোডাক্টে করি। আমি একটা জাস্ট প্রোডাক্ট নিয়ে বলছি, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডার এমন একটা প্রোডাক্ট দাদা, আপনি আপনাকে বলে দিতে পারি, আপনি যদি নিজে প্যাকিং করে, মানে আমি মেনলি বলবো আপনাকে কিছু করতে হবে না, ব্লিচিং পাউডার বিজনেসটা খুব ইজি বিজনেস। আপনাকে বস্তা কিনতে হবে, 25 কিলোর বস্তা, কিছু প্যাকেট আপনাকে কিনতে হবে, সেই প্যাকেট থেকে আপনি জাস্ট ভরে নেবেন, সেটা 400 করতে পারেন, 500 করতে পারেন, নির্দিষ্ট অনুযায়ী ভরে নিয়ে আপনি যে কোনো দোকান, ব্লিচিং পাউডার মুদিখানার দোকান, হার্ডওয়্যারসের দোকান, ভ্যারাইটি স্টোর্সের দোকান, যে কোনো দোকানে বিক্রি হয়, তো জাস্ট প্যাকিং করবেন, করে বিক্রি করা যায়। এইটাই হচ্ছে মেন, মানে খুব খুব চাপের কিছু নেই, খুব টাফ কিছু নেই, খুব সিম্পল। আপনাকে 25 কেজি কিনতে হবে, ইনভেস্টমেন্ট খুব কম, ইনভেস্টমেন্টের মধ্যেই বিজনেসটা করা যায়, মাত্র 650 থেকে 700 টাকা 25 কেজির দাম পড়ে। সেটাকে আপনাকে প্যাকেট কিনতে লাগে হয়তো খুব, যদি একটু বেশিভাবে কিন অবশ্যই লাভ পাবেন, তবু আমি বলছি ওই আপনার 100 টাকা কিলো হিসেবে প্যাকেটগুলো পাওয়া যায়। আর 1 কিলো প্যাকেট কিনলে মোটামুটি আপনি আরামসে 200 প্লাস্টিক মানে প্যাকেট বানাতে পারবেন। তো এইভাবে 100 থেকে 200 টাকা আপনার ইনভেস্টমেন্ট লাগে প্যাকেটে, ব্যাস। আর আপনার একটা মোমবাতি বা সামথিং দিয়ে আপনি জাস্ট প্যাকিংটা করে সিল করে নেবেন গরমে, দিয়ে আপনি দোকানে বেচতে পারেন। এবার এখানে একটা কথা আছে, এখানে একটা কথা কি, দেখুন কম্পিটিশানের সময়, ব্র্যান্ডিংয়ের সময় অনেকে কি করছে, অনেক কোম্পানি নিজেদের লেবেল লোগো দিয়ে বিক্রি করছে, সেখানে কিন্তু হয় কি আপনি হয়তো পিছিয়ে পড়তে পারেন, কিন্তু সেরকম ভাবার কোনো ব্যাপার নেই। আপনি যদি, আপনার যদি প্রোডাক্ট ঠিক থাকে, কারণ আপনাকে এইটুকু বলতে পারি যে ব্লিচিং পাউডারের জগতে দুটো কোম্পানি ছাড়া কেউ ব্লিচিং বানায় না। আপনি মার্কেটে 1000 কোম্পানি দেখবেন, তাদের ব্র্যান্ডে ব্লিচিং বেচছে, কেউ ব্লিচিং তৈরি করে না। ব্লিচিং দুটো কোম্পানি আছে, একটা সম্ভবত বেঙ্গল কেমিক্যাল, আর একটা কানোরিয়া বা সামথিং একটা কোম্পানি আছে, এই দুটো কোম্পানি বিক্রি তৈরি করে। তা সবাই এই এদের থেকে বাল্কে মাল কিনে প্যাকিং করে বিক্রি হয়। হ্যাঁ, বাল্কে কিনলে হয়তো আপনার 5 টাকার জায়গায় 7 টাকা প্রফিট করবেন, আর একটু কমে কিনলে হয়তো 5 টাকা প্রফিট করবেন, কিন্তু আপনি মোটামুটি যদি ধরুন প্যাকেট কি করতে পারেন, বিক্রি করতে পারেন, মানে 500 বলুন 400 প্যাকেট, বেশি এখন 400 প্যাকেটই চলছে, মোটামুটি আরামসে আপনি 3 থেকে 4 টাকা বা ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 টাকাও আপনি মার্জিন কামাতে পারবেন। কারণ আপনার একটা ব্লিচিং ধরুন 25 কিলোর বস্তা 650 টাকা অ্যাভারেজ কেনা আসছে, তার মানে আপনার ওই 25 টাকা কিলো হিসাবে কেনা পড়ে। তো ওইটা আপনি যখন প্যাকেজ করে বিক্রি করবেন, দোকানদারেরা ওটা কিন্তু 40 টাকা কিলো হিসাবে কিনে নেবে আপনার থেকে, মানে 20 টাকা প্যাকেট, 500 করলে 20 টাকা প্যাকেট, ম্যাক্সিমাম এখন 400 প্যাকেট করে, তাহলে 50 টাকা অ্যাভারেজ কিলো, মানে জাস্ট ডবল। তো আপনি যদি দোকানে সাপ্লাই দিতে পারেন, তো এইটা কিন্তু আপনাকে প্রফিট দেবে। তো আবার বলে দিই কীভাবে করবেন, জাস্ট আপনি যেখানে পাইকারি ব্লিচিং বিক্রি হয় সেখান থেকে আপনাকে ব্লিচিংটা কিনতে হবে প্যাকেট হিসাবে, 25 কেজির প্যাকেট হিসাবে। আপনাকে কিছু প্যাকেট মার্কেট থেকে কিনতে হবে, দেখবেন একটা সাদা রঙের প্যাকেট, দেখুন আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি, সাদা রঙের প্যাকেটটা পাওয়া যায়, এটা কলকাতার আপনার ওই ক্যানিং স্ট্রিটে পাওয়া যায়। তো ক্যানিং স্ট্রিটে যাবেন, অনেকগুলো প্লাস্টিকের দোকান আছে, রাজা প্লাস্টিক বা অনেকগুলো প্লাস্টিকের দোকানে আছে, এই প্লাস্টিকটা কিনবেন, এই সাদা রঙের প্লাস্টিক। আর একটা ভেতরে প্যাকিংয়ের জন্য একটা প্লাস্টিক কিনতে লাগে, একটু মোটা টাইপের, আপনি যে দোকানেই প্লাস্টিক কিনতে যাবেন তাদের বলবেন একটু মোটা প্লাস্টিক দিতে, প্লাস্টিক দেবেন, এর নির্দিষ্ট একটা মাপ থাকে, ওই মোটামুটি আপনার 6x9 প্লাস্টিকটা হয়, 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি বা 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি এরকম একটা প্যাকেট মাপ হয়। ওদের কাছে বললেই হবে যে ব্লিচিংয়ের আমাদের প্যাকিং করবো, তো প্লাস্টিক দেন, তো প্লাস্টিক ওরা দিয়ে দেবে মোটামুটি, ওরা জানে সবাই। এবার আপনি আরেকটা কাজ করতে পারেন, দেখবেন অনেক জায়গায় প্লাস্টিকের ওপর লেবেলিং হয়, তো একটু খরচা, মানে খুব বেশিও খরচা না, যদি আপনি 1000-3000-4000 টাকা ইনভেস্ট প্রথমেই করতে পারেন, তাহলে দেখবেন আপনার নিজের ব্র্যান্ডে, নিজের ব্র্যান্ডে আপনি একটা প্যাকেট ছাপিয়ে নিতে পারবেন, তাতে আপনার 50 কিলো প্যাকেট প্লাস্টিক একবারে হয়তো নিতে লাগে, হয়তো 4-5 হাজার টাকা ভ্যালুয়েশন লাগে। আমি নিজেও করিয়েছিলাম, আমার নিজের ব্র্যান্ড জি প্লাস, জি মানে গোপাল এন্টারপ্রাইজ আমার যে ফার্মের নাম, সেই অনুযায়ী আমার ব্র্যান্ডিংটা করা আছে, দেখে নেন। তো এইভাবে আমি ছাপিয়ে নিয়েছিলাম, আমি 25 কেজির বস্তা কিনি, নিজে প্যাকিং করি, তবে আমার কিন্তু প্রোডাক্টটার চাহিদা খুব তুঙ্গে, কারণ ম্যাক্সিমাম বাজারে যে ব্লিচিংগুলো পাওয়া যায় তাতে গুঁড়ো চুন পাইল করা থাকে, মানে এটা একটা বলে দিই, মানে এটা খুব 2 নম্বরই হয়, যে র যে ব্লিচিংটা কেনা হচ্ছে তার সঙ্গে গুঁড়ো চুন প্যাকেজিং করে ওটাকে মিশিয়ে প্যাকেজিং করে বিক্রি করতে করে অনেকেই, সেক্ষেত্রে কী হয় টেম্পারটা কম হয়ে কমে যায়, তো পরিষ্কার হয় না। তো আপনি যদি পিওর মাল দিতে পারেন, তাহলে দেখবেন আপনার প্রোডাক্টের চাহিদা 100% থাকবে, আপনি লিখে নেন কথাটা, কারণ সততার দাম আছে, এখনও আছে, ছিল আর থাকবে, এটা মেনে নেন।
ফিনাইনও এইভাবে অনেকে পড়া যায়, কিন্তু মানে ফিনাইন যে র কনসেন্ট্রেট এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ফিনাইনটা নিয়ে, কারণ ফিনাইনে অনেকগুলো ভাগ আছে সেটা আপনাকে জানতে হবে। একটা ভিডিও বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আজকে শুধুমাত্র ব্লিচিং পাউডার বললাম যেটা টয়লেট ক্লিনার নিয়ে। তো এই দুটো মাথায় রাখুন, চেষ্টা করুন, হয় আমি আপনাকে বলছি আপনি সাকসেসফুল হবেন। কারণ দেখুন নেগেটিভিটি তো আসবে, আপনি যখনই কাজটা করতে যাবেন দেখবেন আপনি অনেক বাধা পাবেন, অনেকে বলবেন না কী হবে, প্রথম এক মাস দু মাস প্যাকেজিং করবেন হয়তো বিক্রিও হবে না। কিন্তু দাদা সময় দিতে হবে, বিজনেসটা তো সোজা নয় যে আপনি আজকে করেই কালকেই সফলতা পেয়ে যাবেন, এটা কোনো দিনই নয়। তো আপনাকে আপনাকেই করতে হবে, আপনি মানে যদি চেষ্টা করেন আপনি সফলতা পাবেন। আর যদি কোয়ালিটি মেনটেন করেন, ওই চুন পাইল না করেন, দেখবেন আপনার একটা না একটা সময় আপনার বাড়বেই। আর লেভেল দিয়ে প্রথম যদি চেষ্টা করেন খুব ভালো হয়, আপনার নিজস্ব একটা লেভেল দিয়ে এভাবে এগিয়ে যান। কোনো রকম সুবিধা অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে অ্যান্সার দেওয়া। আর কোথায় কী পাওয়া যায় আমি স্পেসিফিক কোনো দোকানের কথা বলছি না, আপনি ওই ওল্ড চায়না বাজার স্ট্রিটে যাবেন কলকাতা বড় বাজার এনএস রোডে, এনএস রোডে প্রচুর কেমিক্যালের দোকান আছে, সেখান থেকে আপনি দরদাবস্তি করে ব্লিচিং পাউডার বস্তা তুলে নিতে পারেন। বস্তা আপনি কিনে ওদের কাছে ট্রান্সপোর্ট, আপনার কাছাকাছি কোথায় ট্রান্সপোর্ট আছে বলে দেন, ওরাই ট্রান্সপোর্টে মাল ফেলে দেবে, আপনি বাড়িতে বসে মাল পেয়ে যাবেন। খুব কেনা ইজি, এটা মানে খুব চাপের কিছু না। আর খুব মানে সব মিলিয়ে আপনি যদি এক বস্তা কিনে এক কেজি দু কেজি প্যাকেট নিয়ে ইনভেস্ট করেন, নিয়ার অ্যাবাউট আমি আপনাকে বলছি 1.5 থেকে 2 হাজার টাকার বেশি খরচাই হবে না, ঠিক আছে? 1.5 হাজার টাকাও খরচা বলা বৃথা, 1 হাজার টাকায় আপনি একদম সুন্দর প্যাকেজিং হয়ে যাবে, মানে বিজনেসটা স্টার্ট করা যাবে। তো একবার চেষ্টা করে দেখুন না 1 হাজার টাকায় কী ক্ষতি আছে। তো এই বলে আজকে আমি ভিডিওটা শেষ করছি। আর আবার বলে দিই আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন। আর যারা দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শুধু দেখে গেলে তো হবে না, আপনাদের সাপোর্টই এরকম ভিডিও আমাকে আনতে সাহায্য করবে।